আলবিদা। কলকাতায় অনুষ্ঠানে এসে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার পথে অসুস্থতা বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। প্রিয় গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই। আলবিদা, লাইফ ইন এ মেট্রো সিনেমাতে তার জনপ্রিয় গান আলবিদা, কিন্তু এত দ্রুত স্বপ্নের গায়ক সকলকে আলবিদা বলবেন তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তার আসমুদ্র হিমাচল ভক্তেরা। তাদের প্রিয় গায়ক এভাবে তাদের ছেড়ে চলে গেছেন, মঙ্গলবার রাতে টেলিভিশনের খবর দেখার সময় বিশ্বাস করতে পারেননি অনেকেই। কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন বারবার ঘাম মুছতে দেখা যায় তাকে, বারবার জল খাচ্ছিলেন, সহকর্মীদের কাছে বারবার অনুরোধ করেছিলেন পেছনের লাইটগুলি বন্ধ করে দেবার জন্যে। সামনে তখন কয়েক হাজার শ্রোতার উন্মাদনা। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার পথে একটু শীত অনুভব করেন। হোটেলে ফেরার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এর সাথেই শেষ হয় ভারতীয় সঙ্গীত জগতের একটি সফল অধ্যায়। কলকাতায় একটি কলেজের অনুষ্ঠান করতে এসে মৃত্যু কেকে তথা কৃষ্ণকুমার কুন্নাথের। 1996 সাল প্লেব্যাক সিঙ্গার হিসাবে মাচিস সিনেমাতে সঙ্গীতের সফর শুরু করেন কেকে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় গান গেয়েছেন শ্রোতাদের জন্যে। কাইটস সিনেমাতে জিন্দেগি দো পলকি গানটিও সমানভাবে জনপ্রিয় হয়েছিল। ইতিমধ্যেই শিল্পীর মৃত্যুর খবর পেয়ে এদিনই বাঁকুড়ার প্রশাসনিক সভা চলাকালীন শোক জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দমদম এয়ারপোর্টে আমি কোয়ার্ডিনেশনে আছি কন্টিনিউয়াস। অরূপ বিশ্বাসও আছে, আমাদের পুলিশরাও আছে। আমি মিটিং এ ঢোকার মধ্যেই তার স্ত্রী মিসেসের সাথে আমি কথা বলেছি ফোনে, এবং আমি চেষ্টা করছি অন্তত যদি শেষ দেখা দেখা যায়, যদি ওয়েদার ঠিকঠাক থাকে, তাহলে আমি অন্ডাল থেকে ফ্লাইটে করে দমদম এয়ারপোর্ট যাব। এবং দমদম এয়ারপোর্টে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আমরা পুলিশকে দিয়ে গ্যান স্যালুট করাব, কারণ সে একজন কীর্তিমান শিল্পী এবং আমাদের স্টুডেন্ট ও ইয়াং জেনারেশনের খুব ফেভারিট, এবং বলিউড থেকে টলিউড সব জায়গাতেই ফেভারিট, তার অনেক বিখ্যাত গান আছে। তাই আজকের মিটিংটা আমাকে একটু সংক্ষিপ্ত করতে হয়েছে। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শোক প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী অনুপম রায়। এদিন শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে শোক প্রকাশ করেন সঙ্গীত শিল্পী উষা উথুপ। তিনি বলেন, এদিন সকালেই তার মরদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। আগে থেকেই সেখানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। গতকাল নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করবার আগে শেষ গান গেয়েছিলেন হাম রহে ইয়া না রহে কাল। অদ্ভুতভাবে তার সেই কথাই যেন সত্যি হয়ে ধরা দিল। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট জানাবার পর তার মরদেহ নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তার পরিবারের সদস্যরা। এভাবেই কলকাতা সহ গোটা দেশের তার অগণিত ভক্তকে আলবিদা জানালেন তাদের প্রিয় কেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড।